নোয়াখালীর ঐতিহ্যবাহী খোলা পিঠা খাবার দেওয়া ছিল এক ভাবির বাসায় প্রতিটা অঞ্চলেরই আঞ্চলিক কিছু খাবার থাকে হচ্ছে নোয়াখালীর সাথে খাওয়ার জন্য হচ্ছে চিকেন করেছে আবার হচ্ছে ডাল ভুনা করেছে খোলা হচ্ছে চাপটি পিঠার অনেকটা মিল আছে আমার দাদার বাড়িতে হচ্ছে নাস্তায় চাপটি পিঠাটা কমন থাকে আর ভাবে হচ্ছে পুডিং বানায় নিয়ে আসছিলো আমাদের বাচ্চাদের পরীক্ষা চলছিল তো তো বাচ্চাদেরকে হলে দিয়ে আমরা চলে আসছিলাম নাস্তা খাওয়ার জন্য আমার কাছে চিতুই পিঠা তারপরে এরকম খোলাজা পিঠা আর চাপটি পিঠা এই সবগুলো হচ্ছে ঝাল ঝাল কিছু দিয়ে খেতে ভালো লাগে সাথে আবার সেমাইও করেছিলেন ভাবি কিন্তু খোলা চাপিটা খাওয়ার পর আমার আর সেমাই খেতে ইচ্ছে হচ্ছিল না আমার কাছে মনে হচ্ছিলো খোলা চাপিটার টেস্টটা চলে যাবে সেমাইটা খেলে তো আমি শুধু চাটাই খাবো কিছুক্ষণ পরে তো চা আমার কাছে এরকম কড়া লিকারের চা খেতেই ভালো লাগে চা তো আমার রেগুলার খাওয়া হয় না তবে যখন খাই তখনই হচ্ছে একটুখানি কড়া হলেই খেতে ভালো লাগে পরীক্ষা শেষ করে বাসায় আসতে আসতে একদম দুপুর হয়ে যায় তো এসেই রান্নাবান্নায় ঢুকে গেলাম প্রিয়র জন্য একটু ঢেঁড়স ভাজি করে নিলাম সব রান্নাবান্না এখন করব না কিছু ভাজি এখন করে ফেলবো আর কিছুটা হচ্ছে রাতের বেলা রান্না করব আর এখানে শাক আছে এগুলোও হচ্ছে ভাজি করব আর পটল আলু কাটা আছে

তো ঈদের সময় উনি পাঠিয়েছিলেন আমি চলে গিয়েছিলাম বাবার বাড়িতে ড্রাইভার হচ্ছে গাড়ির মধ্যে লিচু রেখে ভুলে গিয়েছিল আমাকে বলতে সেও ছুটিতে চলে গিয়েছিল এক ঝাঁকা লিচু পচে আমার যে কী পরিমাণ কষ্ট লেগেছিল খাবার নষ্ট হতে দেখাটা আসলে খুব কষ্টের বিষয় আমি যখন ঝাঁকা ভর্তি দেখলাম যে লিচুগুলো সব পচে গিয়েছিল আমি বললাম আমি যদি জানতাম আশেপাশে কাউকে দিয়ে দিতে বলতাম যে আমি যেহেতু বাসায় নাই অ্যাটলিস্ট অন্য কেউ হলেও খেতে পারতো যাই হোক এবছর তো ঈদের আগে আগেই চলে আসছে লিচু আর এই লিচুগুলো খুবই মজার একদম ফ্রেশ ছিল একদম ঝাঁকা ভর্তি লিচু আর পরের দিনই হচ্ছে আমার বাসায় গেট ছিল তো বাচ্চারাও বেশ মজা করেই খেয়েছে অন্য ফলের মতো লিচু বেশি দিন রাখা যায় না বাহিরে হোক বা ফ্রিজে হোক তিন চার দিনের মধ্যে শেষ করে ফেলতে হয়